প্রতিযোগিতার গ্রুপ ম্যাচে মালদ্বীপকে হারানোর পর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ও সেমিফাইনালে প্রথম দুই আসরে শিরোপাধারী ভারতকে হারিয়ে ফাইনালে উন্নীত বাংলাদেশ আজ দারুণভাবে উজ্জীবিত ছিল। এছাড়া ঢাকা স্টেডিয়ামে উঠতে পারা স্বাগতিক দর্শকদের প্রেরণা তো ছিলই। সব মিলিয়ে আজকের ফাইনালে শুরু থেকেই মালদ্বীপের উপর চাপ সৃষ্টি করতে থাকে বাংলাদেশ দল। প্রায় একতরফাভাবেই খেলে চলছিল বাংলাদেশ। দ্বাদশ মিনিটে আসে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার দারুণ এক সুযোগ, আর এই সুযোগ দক্ষতার সঙ্গে কাজে লাগিয়ে দর্শকদের আনন্দ উল্লাসে মাতিয়ে তোলেন রোকনুজ্জামান কাঞ্চন। প্রথমার্ধে আরো কয়েকটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। এ সময় মালদ্বীপ সুযোগ সৃষ্টি করেছিল বলে, কিন্তু সফল হয়নি কোনো পক্ষ, ফলে বাংলাদেশের এগিয়ে থাকার মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশই, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলার 13 মিনিটে আলী উমরের শট চ্যাম্পিয়নশিপের সফল গোলরক্ষক আমিনুলকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে। খেলায় 1-1 সমতা ফেরায় মালদ্বীপ। বাকি সময় খেলায় ফিরে এসে গোল আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দারুণ এক গোলের সুযোগ হাতছাড়া হয়ে যায় মালদ্বীপ। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের মাঝামাঝি সময়ে মুন্নার শট বারে লেগে ফিরে না এলে এখানেই শিরোপা নিশ্চিত হতো বাংলাদেশের। 2 মিনিট পর আবারও একটু দারুণ সুযোগ নষ্ট করেন মুন্না। ফরাদের ক্রসে সময় মতো মাথা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি। অতিরিক্ত সময়ের খেলা গোল করতে পারেনি কোনো পক্ষ, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে মালদ্বীপের দ্বিতীয় শটটি ঠেকিয়ে বাংলাদেশকে শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে দেন গোলরক্ষক আমিনুল। এরপর বাংলাদেশ দলের শেষ বলটি সুজন সফলভাবে মালদ্বীপের গোলে পাঠিয়ে দিলে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বকাপ নামে খ্যাত এই প্রতিযোগিতার শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠে স্টেডিয়াম সহ সারা বাংলাদেশ। মানুষ আজকে অধীর আগ্রহ অপেক্ষা করছিল বাংলাদেশ।